যান্ত্রিক গোলযোগের ফলে 2018 সালের আগে থেকে মেশিন বিকল হয়ে বন্ধ হয়ে গেছিল তেলিয়ামুড়া গামাইবাড়িস্থিত কৃষি দপ্তরে কোল্ড স্টোরেজটি। এই কোল্ড স্টোরেজটিতে গোটা তেলিয়ামুড়া মহকুমাসহ সন্নিহিত এলাকাগুলো আলু চাষিরাও আলু সংরক্ষণ করে রাখতেন। এখানে সংরক্ষিত করে রাখা আলু দিয়ে সারা বছর বিভিন্ন বাজারগুলিতে আলুর চাহিদা পূরণ হতো। আলু চাষিদের স্বার্থের কথা চিন্তা করে তৎকালীন সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া এই কোল্ড স্টোরেজটিকে পুনরায় চালু করার কোনো উদ্যোগই গ্রহণ করেনি বিগত বাম সরকার। কিন্তু বর্তমান রাজ্য সরকার বরাবরই রাজ্যের কৃষকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। 2018 সালে ত্রিপুরায় সরকার পরিবর্তনের পর আলু চাষিদের স্বার্থের কথা চিন্তা করে এই কোল্ড স্টোরেজটিকে পুনরায় চালু করার জন্য প্রচেষ্টা শুরু করেন তেলিয়ামুড়া বিধায়িকা কল্যাণী সাহারায়। অর্থ বরাদ্দ করা হয় কৃষি দপ্তরের তরফ থেকে। তেলিয়ামুড়া মহকুমার বর্তমান কৃষি তত্ত্বাবধায়ক ডক্টর সুব্রত রায়ের পর্যবেক্ষণের মধ্য দিয়ে বর্তমানে সারিয়ে তোলা হয়েছে গামেবাড়িস্থিত কোল্ড স্টোরেজটি। তিনি জানিয়েছেন, কৃষি দপ্তরের স্থানীয় BLW স্টোরে যোগাযোগের মাধ্যমে চাষ করা আলু এই কোল্ড স্টোরেজে এনে সংরক্ষণ করে রাখতে পারবেন চাষিরা। আলু চাষিদের জন্য প্রতি 6 মাসে কুইন্টাল প্রতি 160 টাকা এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে কুইন্টাল প্রতি 190 টাকা ধার্য মূল্য নির্ধারণ করা হয়েছে। আচ্ছা, 2018-র আগে এটা বন্ধ হয়ে আসলো যান্ত্রিক কলযোগের কারণে। আমাদের যে হিমঘরটা আছে যেটা আমাদের আলু রাখা হতো, 2018 সালের আগে এটা বন্ধ হয়েছিল। তো ইদানিং এটার অনেক মানে কারিগরি যে যান্ত্রিক ত্রুটিগুলো সারাইয়া আবার নতুন করে শুরু হয়েছে। এখন এই বছর থেকে আলু রাখতে পারবো চাষিরা। চাষিরা যদি রাখে কুইন্টাল প্রতি 160 টাকা তাদের দিতে হবে 6 মাসের লেগে, আর যদি ট্রেডার থাকে কেউ 190 টাকা তাদের দিতে হবে কুইন্টাল প্রতি। তো এবার আবার এটা চালু আছে, এখানে নিযুক্ত আছে জুনিয়র ইঞ্জিনিয়ার আছে, টোটাল ব্যাপারটা তারা দেখভাল করে, এখানে গেলে তারা পাইবো। আর আমাদের অফিস সেক্টর মানে BLW যারা আছে তাদের মাধ্যমে একটা টোকেন নিয়ে এখানে আলুটা রাখতে হবে। স্যার, কী মনে করতেছেন, দীর্ঘদিন তো বন্ধ আসছিল, তো এখন পুনরায় এটা আবার চালু হওয়াতে হিমঘরটা মানে যারা চাষিরা আছে তাদের কীরকম সুবিধা হতে পারে? নিশ্চিত হবে, এটা তো অনেকটাই সুবিধা। কারণ আমি যে এখন আলুটা আমি এখন যদি আমি বিক্রি করি, সিজনে একটা মাল বিক্রি করলে হয়তো অনেক কম দামে বিক্রি করতে হবে। তো আমি যদি 6 মাস পরে আলুটা বিক্রি বা অফ সিজনে বিক্রি করি, আমি কিছুদিন রেখে দিতে পারি, তাহলে আলু আমি তো অনেক লাভবান হবো না, যে কোনো চাষি এখানে লাভবান হবে। লাভের ব্যাপারটাই আমাদের মূল, চাষিরা লাভবান হোক সেটা আমরা চাই। অন্তত তেলিয়ামুড়া কৃষি সাবডিভিশনের এসে হিসাবে আমি এটাই চাই যে আমাদের আমার চাষিরা যেন লাভবান হয়। আর তার জন্য আমাদের যে MLA ম্যাডাম, উনিও কিন্তু ইনিশিয়েটিভ নিয়েছিলেন, আমি জয়েন করার পরেই উনি বলেছিলেন যে এটা কিন্তু ঠিক করতে হবে। তো উনি নিজেও বলেছেন মন্ত্রীকে এটা ঠিক আছে, এখন আলু রাখা শুরু হয়েছে। থ্যাংক ইউ স্যার। তেলিয়ামুড়া গামাইবাড়িস্থিত কৃষি দপ্তরের কোল্ড স্টোরেজটি পুনরায় চালু হওয়াতে উপকৃত হতে চলেছেন মহকুমার আলু চাষিরা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।